হ্যালো বন্ধুরা, আমি ঐশ্বর্য, তোমাদের বন্ধু, তোমাদের সামনে নিয়ে আসি প্রতিদিন বেশ কিছু বিনোদনমূলক টপিক। চলো আজকের টপিক আমরা চেঞ্জ করি, কারণ আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর সুবীর কুমার বসাক। যেহেতু শীতকাল চলে এসেছে, তো শীতকালে কী কী নিয়ম মানা উচিত, কী কী টিপস ওনার থেকে বেশ কিছু টিপস নেবো যাতে আমাদের শরীর ভালো থাকে, ঠান্ডা না লাগে, জ্বর না আসে, গলা না ধরে। চলো তাহলে শুনে নিই কী বলছেন। নমস্কার, আপনাদের কাছে আসতে পেরে আমি খুব খুশি। আমাদের শীত এখন আসছে দোরগোড়ায়, কিন্তু ডিসেম্বর মাসের আজকে 5 তারিখ যতখানি ঠান্ডা পড়বার কথা ততখানি এখনও পড়েনি। এই যে ফ্লাকচুয়েশন টেম্পারেচার, তার থেকে নানা রকম শরীরে অসুবিধা দেখা যাচ্ছে। কারো মাথা ব্যথা, মাথা ভার, গা জ্বর, গলা খুশখুশ, এসব তো রয়েই গেছে। তাই আমি আজকে আপনাদের দুটো ছোটো টিপস দিচ্ছি। 1 নম্বর হচ্ছে, এই সময় একটা কথা বলে রাখি, সাইট্রাস ফুড খুব দরকার ভিটামিন সির জন্য। পারলে রোজ একটি করে কমলা লেবু খাবেন, এটাতে কাজে দেবে। এবং হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, শরীরটা অস্থির লাগছে, গলা খুশখুশ, মাথা ব্যথা, গলা ঝিমঝিম, সেক্ষেত্রে আপনারা একোনাইট ন্যাপ 30 আপনারা 3 ঘন্টা পরপর 3 থেকে 4 বার করে 2 দিন খেতে পারেন। কিন্তু দেখা যাচ্ছে মাথাটা ভার, চুপচাপ শুয়ে থাকতে ইচ্ছা করছে, শরীরটা জ্বর জ্বর বা জ্বরও আছে, কিছু করতে ইচ্ছা করছে না, খুব দুর্বল লাগছে, সেক্ষেত্রে আপনারা ব্রায়োনিয়া 30 3 ঘন্টা পরপর 4 বার 1 দিন বা 2 দিন খেতে পারেন। কিন্তু এর চেয়ে বেশি খাবেন না। পরবর্তীতে অবশ্যই অসুবিধা থাকলে ডাক্তারের পরামর্শ নেবেন। এবং শীতকালে আমরা দেখি কি আমাদের খাওয়া দাওয়াটা বিপুল আয়োজন থাকে, পিকনিক, নানা রকম অনুষ্ঠান, বিয়ে বাড়ি, নিমন্ত্রণ, সামনে বড়দিন আসছে, নিউ ইয়ার্স আসছে, পার্টি লেগেই থাকবে। এবং তার জন্য যদি খুব রিচ খাবার হয়, তার থেকে পেটে অস্বস্তি হয়, সেক্ষেত্রে আপনাদের বলছি আপনারা পালসিটলা 30 সাথে রাখতে পারেন। এবং যদি অসুবিধা হয় রিচ খাবার খেয়ে, তাহলে পালসিটলা 30 3 থেকে 4 বার খেতে পারেন 3 ঘন্টা পরপর, তার চেয়ে বেশি খাবেন না। যদি অসুবিধা থাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। এবং আমি আবার রিপিট করছি, ওষুধ বেশি খাবেন না, এবং ওষুধ যা বললাম সেভাবেই খান, বাকি ডাক্তারের পরামর্শ নিন, আপনারা সুস্থ থাকুন। ডাক্তারবাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুদেরকে বলবো এইরকম অনেক শরীরকে ভালো রাখার টিপস নিয়ে বারবার এসে হাজির হবো। আজকে যেহেতু ডাক্তারবাবু এখানে শেষ করলেন, আমিও এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।